But it could be a notun at the beginning. একেতো নতুন নতুন ছেলে অনেকে ধারণা যে কি হবে আমাদের এই পাইপলাইন এত কথা অনেক কথা তো সব সময় সবাই বলে বলে কিন্তু আসলে সুযোগ দিলে আমার ধারণা সুযোগ যখনই পাবে তারা দাদা যদি কাজে লাগাতে পারে এটা হলো বড় চ্যালেঞ্জ বোনাস বোনাস চেয়েছে কেউ ক্রিকেটাররা প্রথম কথা হচ্ছে একটা জিনিস আমি আপনাদেরকে আরেকবার বলে নিই আমাদের কিন্তু এখন একটা ট্রানজিশন ফেজ যাচ্ছে এই কথাটা কেউ মাথায় রাখে না একটা কয় বছর এক বছর দুই বছর তিন বছর তারপর কিন্তু আমাদের এই যারা যে সমস্ত প্লেয়াররা আমাদের এতদিন ম্যাচ জিতিয়েছে তারা কিন্তু থাকবে না এটা ন্যাচুরাল সো এক বছর দুই বছর তিন বছর পর একটা সম্পূর্ণ নতুন টিম আমরা যাদের সাথে খেলি এখন এই সমস্ত দলের সাথে খেলা কি সম্ভব পারবে না তো কাজে এই সুযোগটা যদি ওরা কাজে লাগাতে পারে সেটাই হলো সবচেয়ে বড় কথা এখন থেকে যখন যে সুযোগ পাবে সেটা কাজে লাগায় এই চেষ্টাটাই করা হচ্ছে এবং যার জন্য অনেকেই অনেক সময় বলে এ নাই কেন এ আসলো কেন ওকে কোত্থেকে ডাকা হলো এইগুলো একটু চলবে এখন চলবে এই কারণে যে আমরা যখন নাকি একটা সময় আসবে যখন নাকি তামিম সাকিব মুশফিক রিয়াদের মতো প্লেয়াররা থাকবে না তখন হঠাৎ করে আমরা চাই না যে আমরা আবার তিন চার বছর লাগুক অন্যান্য দেশের মতো মানে আমাদের সাবকন্টিনেন্টের আমি বাইরের কথা বলছি অনেক দেশ আছে তিন চার বছরেও কিন্তু এখন পর্যন্ত ওরা আগে সে ওই রকম টিম করে গড়ে তুলতে পারেনি আমাদের যেন এত সময়টা না লাগে আমরা এক বছর দেড় বছরের মধ্যে যেন একটা মোটামুটি ভালো টিমে আবার পরিণত করি অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে বিকাশ থাকলে আর কি লাগে সিলেক্ট হয়েছে যেখানকার উইকেটটা ওয়াজ এখানে আপনারা জানেন যে আমাদের এই ওখানকার কিউরেটারের দায়িত্বে কে ছিল আপনারা জানেন ওয়ান অফ দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড এবং এখানটায় ব্যাটসম্যানদের জন্যও ছিল স্পিনারদের জন্য ছিল পেসারদের জন্যও ছিল বাউন্সও ছিল সবই ছিল এরকম সাধারণত আমরা দেখি নাই এর আগে কিন্তু আমরা কখনো এরকম উইকেট দেখি নাই এটা স্বীকার করতেই হবে কিন্তু পরেরটা হচ্ছে মিরপুর মিরপুরের উইকেটের মতো আনপ্রেডিক্টেবল উইকেট পাওয়ার নাই সো ন্যাচারালি দুইটা অপশন সিরিজ জেতার জন্য একটা হচ্ছে খেলে জিতে যাওয়া আরেকটা হচ্ছে ড্র ওটাই বললাম যে এখানে মিরপুরে ড্র হওয়ার কোনো সম্ভাবনা নাই তখন মিরপুরের পিচ কি গামিনীর কন্ট্রোলে নেই মানে চরিত্রটা বুঝতে পারে না নাকি না এখানে চরিত্রটা বোঝা না আপনার দুইটা জিনিস করতে আমরা তো বাইরের থেকে আইসিসি থেকেও নিয়ে আসলাম বিভিন্ন জায়গার থেকে নিয়ে আসলাম তো এক্সপার্টস সবাই বলছে যে এইখানটায় যা করছে দিস ইজ হোয়াট ইজ ওরাও রিকমেন্ড করে এটা অস্বীকার মানে খামাখা জোর দিয়ে একজনের উপর দোষ চাপায় তো লাভ নেই আমাদের এখানে যে পরিমাণ রেস্ট দেওয়া দরকার আমরা দিতে পারি দিস ইজ নাম্বার ওয়ান এত ম্যাচ খেললে আপনি উইকেট ভালো রাখতে পারবেন নাম্বার টু আরেকটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে যে আমরা যদি এক বছরের একটা ব্রেক পাই আমরা কিন্তু মিরপুরের উইকেটটাকেও ঠিক করে ফেলতে পারবো কিন্তু এক বছর আমরা তো এক মাস ব্রেক দেওয়ার সুযোগ পাচ্ছি না ডোমেস্টিক খেলাও খেলাতে হয় আমার মিরপুরে সো এই জিনিসগুলো আপনাদের মাথায় আনতে হবে যে আসলে এই মুহূর্তে আমাদের কাছে সুযোগ নেই তবে ভালো হয়ে যাবে সামনে আশা করি কথা বলতেছিলেন যে বিশ্বকাপে ব্যাটিংটা ভালো হয় নাই এইখানে এসে অলমোস্ট সেম টিম দু একজন হয়তো পরিবর্তন আছে মানে বাংলাদেশ টিমটা ব্যাটিংটা ভালো করেছে বোলিংটা ভালো এনভায়রনমেন্টের মানে ড্রেসিং রুম এনভায়রনমেন্টের কোনো পার্থক্য কি ছিল এটা জানি না আমি যখন ওদের সাথে কলকাতা একদিন দেখা করেছিলাম সবাইকে আমি জিজ্ঞেস করেছি এনভায়রনমেন্ট নিয়ে কারো কোনো কমপ্লেন আমার কাছে করেনি কেউ কাজে কী বলবো এখানেও আমি দেখি না মাঠের মধ্যে যদি দেখেন আপনি তবে হ্যাঁ শান্ত অ্যাজ আ ক্যাপ্টেন আমি ওরকম এক্সপার্ট না কিন্তু আমি সবাইকে বলতে শুনেছি ওর ক্যাপ্টেন্সি ভালো হয়েছে মানে আমি বলছি আমাদের বোর্ডের কেউ না বাইরের লোকরাও বলছে যে সে ভালো করেছে এটা ভালো লেগেছে দেখে